বাংলাদেশ দলে ফেরানো হচ্ছে টিম ডিরেক্টর পদ, ফিরছেন খালেদ মাহমুদ সুজন। আমার মনে হয় তারই থাকা উচিত, টিম ডিরেক্টর থাকলে তো ডেফিনেটলি তারই থাকা উচিত। রোববার শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ, একই দিনে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামছে চার দল। জাদেজার স্পিনের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া, নাগপুর টেস্ট জিতে নিল স্বাগতিকরা। দেশ বিদেশের খেলাধুলার পাঁচ খবর নিয়ে আজকের 5 for 15 সাথে আছি আমি ফারহানা সুইটি। এক সিরিজ পর আবারও বাংলাদেশ দলে ফিরছে টিম ডিরেক্টর পদ, ফিরছেন খালেদ মাহমুদ সুজন, এমনটাই আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। শুধু তাই না, আইপিএল ব্যস্ততায় শ্রীরামেরও বাংলাদেশে ফেরা হচ্ছে না। এই সিদ্ধান্তটা বোর্ড থেকে আসে, এটা তারপরেও এটা ক্রিকেট অপারেশনের দায়িত্ব, আমার মনে হয় তারই থাকা উচিত, টিম ডিরেক্টর থাকলে তো ডেফিনেটলি তারই থাকা উচিত। শ্রীরাম তো আমার মনে হয় না যে হি ইজ নট অ্যাভেলেবল, মোস্ট প্রবাবলি সে বোধ হয় হয়তো সে এখন জয়েন করতে পারবে না, কারণ তার অনেক ওখানে আইপিএলের সাথে তার অ্যাসাইনমেন্ট আছে, আর এই অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে সে ফুল টাইম আমাদের এখানে আসতে পারবে ভেরি টাফ, তার আসাটার চান্স ইজ ভেরি স্লিম। আমরা কনফার্ম করে কখনো বলিনি যে টি টোয়েন্টির দায়িত্ব দেওয়া তাকে দিব, এরকম কোনো কনফার্মেশন ছিল না, বাট সে চেয়েছিল যদি কোনো দায়িত্ব নিতে হয় তাহলে টি টোয়েন্টি হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। কিন্তু আর অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যখন আমরা একজন কোচ রাখবো হেড কোচ তখন ফুল টাইম থাকতে হবে, কারণ আমরা তাহলে তাকে অন্য কোনো আইপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য আমরা টাইম তাকে ওই জায়গাটায় ছাড় দেওয়া যাবে না, তো এই জন্য হয়তো হতে পারে যে মেবি হি ইজ নট ইন্টারেস্টেড। রোববার শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ, দুপুরের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, রাতের কোয়ালিফায়ার ম্যাচে গ্রুপ পর্বের দুই সেরা দলের লড়াই, শের-ই-বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। মানুষ প্রত্যয়ের প্রিভিউ রিপোর্ট। সেরা দুয়ে থাকতে শেষ ম্যাচটা জিততেই হতো রংপুর রাইডার্সকে, কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও তাই, সেই ম্যাচে কুমিল্লা জিতেছে বড় ব্যবধানে, সেরা দুয়ে থাকা হয়নি রংপুরের। রোববার বিপিএল প্লে অফের প্রথম এলিমিনেটরে নুরুল হাসান সোহানের দলের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ম্যাচের আগের দিন মিরপুর একাডেমি মাঠে পুরো দল নিয়ে রংপুর অনুশীলন করলেও বরিশালের ছিল ঐচ্ছিক অনুশীলন। ফরচুন বরিশাল তো অবশ্যই ভালো টিম, আর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যারা যে চারটে টিমই আপনার কোয়ালিফাই খেলছে সবাই ভালো টিম, তো অবশ্যই আমার কাছে মনে হয় একটা পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে এবং ব্যাটিং বোলিং ফিল্ডিং এই তিনটা দিক থেকে যারা আসলে মাঠে ওই দিন ভালো খেলবে তারাই আসলে ম্যাচ জিতবে। একই দিন গ্রুপ পর্বে সেরা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ানস আর সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার প্রথম কোয়ালিফায়ার, জিতলে সরাসরি ফাইনাল, হারলেও থাকবে সুযোগ। ম্যাচের আগের দিন সিলেট অনুশীলন করলেও বিশ্রামে ছিল কুমিল্লা। ওদের কাছে আমরা একটা ম্যাচ লুজ করেছিলাম, পরে ওদের সাথে আমরা একটা ম্যাচ ভালোভাবে কামব্যাক করেছিলাম জিরো রানে। আই হোপ যে আমাদের যদি আমাদের স্ট্রেংথ ওয়াইজ আমাদের টিমের প্লেয়ার ওয়াইজ যদি আমরা খেলতে পারি ইনশাআল্লাহ আমাদের ভালো হয়ে যাওয়া সম্ভব। এদিকে প্লে অফ থেকে বিপিএল এর যোগ হচ্ছে ডিআরএস, বাড়ানো হয়েছে টিকিটের দাম, সর্বনিম্ন মূল্য 300 আর সর্বোচ্চ 2000 টাকা। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। প্র্যাকটিস আর ম্যাচ দুই জায়গাতেই দুই রকম সাকিব আল হাসান, বিপিএলে তার ব্যাটে এসেছে ইম্প্যাক্টফুল রান, অবস্থা এমন ক্যাপ্টেন আউট হলেও থেমে যায় বরিশালের রানের গতি। আফনান পিয়ালের রিপোর্ট। প্র্যাকটিসের শুরুতে সাকিব আল হাসান সাবধানী, ম্যাচে একদম উল্টো, শুরু থেকেই আগ্রাসী, বোলারদের ভয়ের কারণ, যে ইন্টেন্ট ইম্প্যাক্টের গল্প শেষ কয়েক মাসে হাজার হাজার বার শোনা হয়েছে, সাকিব সেই ইন্টেন্ট ইম্প্যাক্টের বেঞ্চ মার্ক। বিপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষে টুর্নামেন্টের সেকেন্ড হায়েস্ট রান স্কোরার সাকিব আবার আসরের সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটারও, ফরচুন বরিশাল অধিনায়ককে সেরা হতে সাহায্য করেছে এমন একটা ব্যাপার যেটা আর কেউই করতে পারছেন না, উইকেটে গিয়েই মারতে পারছেন, বলা যায় সাকিব ক্রিজেই যাচ্ছেন সেট হয়ে। 11 ইনিংসে 375 রান করা সাকিবের প্রতি ইনিংসের প্রথম 10 বলের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় যেসব ইনিংসে অন্তত 10 বল খেলেছেন সেখানে মাত্র 2 ইনিংসে প্রথম 10 বলে সাকিবের স্ট্রাইক রেট ছিল 200-এর কম। শুধু তাই না, আসর জুড়ে মারা 36টা চারের 16টা
আর 22টা ছক্কার 10টাই মেরেছেন নিজের খেলা প্রথম 10 বলে। অবাক করা ব্যাপার, বিশ্বসেরা অলরাউন্ডারের এই পরিবর্তন হয়েছে একদম রাতারাতি। মাস কয়েক আগেও উইকেটে এসে বড় শট খেলতে সময় লাগত, এখন লাগে না। এই কথা প্রমাণ হবে শেষ এক বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টির পরিসংখ্যানে। এই বিপিএলে প্রথম 10 বলে 200 স্ট্রাইক রেটে ব্যাট করা যেখানে ডাল ভাত বানিয়েছেন, সেখানে সবশেষ এক বছরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে মাত্র 2 ইনিংসের প্রথম 10 বলে 200 বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাকিব আল হাসান। সাকিব যে হুট করেই নিজেকে বদলে ফেলেছেন, ইন্টেন্টের পরিবর্তনের সঙ্গে পারফরমেন্সেও পরিবর্তন এনেছেন, তা প্রমাণ হবে আর একটা পরিসংখ্যানে। গত বিপিএলে টানা 5 ম্যাচ ছেড়া হলেও 3টা 50 মারলেও 11 ম্যাচের একটাতেও ক্রিজে এসেই প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করতে পারেননি, বরং উইকেটে এসে সেট হয়ে সময় নিয়েই হাত খুলেছেন, বড় রান করেছেন। মূলত সাকিব ক্রিজে গেলেই এখন বদলে যায় ফরচুন বরিশালের রানের গতি, যতক্ষণ 22 গজে থাকেন প্রতিপক্ষ ততক্ষণ একবারের জন্যও ম্যাচে থাকে না। হুট করে সব কিছু এভাবেই বদলে ফেলতে পারেন বলেই তো তিনি সাকিব, তিনি সেরা। আফনান পিয়াল, অলরাউন্ডার। 7 পর ফিরেই সেরা রবীন্দ্র জাদেজা। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে ভারতের ইনিংস ব্যবধানের জয়ে বল হাতে 7 ব্যাট হাতে করেছেন 70। ম্যাচ সেরা হয়ে জানিয়েছেন নিজের অনুভূতি, নিজেকে প্রস্তুত করার গল্প উৎস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। রোহিতের 120, ভারতের প্রথম অধিনায়ক হিসেবে 3 ফরম্যাটেই সেঞ্চুরি, অজিদের বিপক্ষে ইনিংস এবং 132 রানের জয়ে রোহিতের অবদান অসামান্য। রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচেই ছুঁয়েছেন টেস্টের 450তম উইকেট, সেটাও দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম মাত্র 89 ম্যাচে। অক্ষর প্যাটেল 9 ব্যাট করতে নেমে করেছেন 84, যা কিনা টেস্টে অক্ষরের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ভারতের জয়ে অবদান আছে তিনজনের সবারই, তবে আরও একজন আছেন যিনি লম্বা সময় পরে ফিরেও সবালো কেড়ে নিতে পেরেছেন নিজের দিকে, তার নাম রবীন্দ্র জাদেজা, ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের ম্যাচ সেরা খেলোয়াড়। 7 পর লাল বলে খেলতে নেমেছিলেন, মাঝে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন দল থেকে, করাতে হয়েছে অপারেশনও, কিন্তু ম্যাচের পারফরমেন্স দেখে তা বোঝার সুযোগ কোথায়। টেস্টে ফেরার দিনেই নিয়েছেন 5, ব্যাট হাতে নেমে করেছেন 70, ম্যাচের সেরা 88 রানের জুটি গড়েছেন অক্ষয় প্যাটেলকে নিয়ে। দ্বিতীয় ইনিংসে 2 নিলেও ম্যাচ সেরা হবার পথে কেউ বাধা তৈরি করতে পারেননি। ম্যাচ শেষে জাদেজা শুনিয়েছেন ফেরার গল্প, ভালো লাগার গল্প, মাঝে কতটা পরিশ্রম করেছেন এনসিএতে সেটা যেমন লুকননি, তেমনই যারা তার কঠিন সময়ে সঙ্গ দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতেও ভুলেননি বাঁহাতি এই স্পিনার। তবে টেস্ট সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সবচেয়ে বেশি মনোযোগ এখন ব্যাটিংয়ে, লম্বা সময় টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে জাদেজা যে দাপট দেখাতে যাচ্ছেন এটা হতে পারে তার অন্যতম উদাহরণ। ভারতের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়া আগামী 3 টেস্টে কতটা সুবিধা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। আর মাত্র 2 ম্যাচ জিতলেই ভারত পৌঁছে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, জাদেজার পারফরমেন্স রাখবে বড় ভূমিকা সেটাই এখন অনুমান করছেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। উৎস মাহমুদ, অলরাউন্ডার। ফিফা দ্য বেস্টের টপ 3 নাম ঘোষণা করেছে ফিফা। অনুমেয়ভাবেই সেরা 3 আছে বেঞ্জেমা, মেসি এবং এমবাপ্পের নাম। কেমন ছিল বছর জুড়ে তাদের পারফরম্যান্স জানাবেন শাহরিয়ার শাওন। কাকে রেখে কাকে নেবেন, কোন দুজনকে বাদ দেবেন, এসব প্রশ্ন চালাচালি চলবে আগামী 27 পর্যন্ত। ফিফা প্রকাশ করেছে বর্ষসেরা ফুটবলারের টপ 3 কন্টেন্ডার্স। ব্যালন্ডিয়র জয়ী করিম বেঞ্জেমা, বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এবং বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পে আছেন শর্ট লিস্টে। রিয়ালকে 14 চ্যাম্পিয়ন্স লিগ এবং 35তম লা লিগের শিরোপা জেতানোর পাশাপাশি পুরো বছর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সবশেষ ব্যালন্ডিয়র জিতেছিলেন করিম বেঞ্জেমা। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে এই স্ট্রাইকারের পা থেকে এসেছিল 15। 27 করে মাদ্রিদকে লা লিগের শিরোপা পুনরুদ্ধারেও রেখেছিলেন মহা গুরুত্বপূর্ণ ভূমিকা। 2022-23 সিজনেও ইতোমধ্যে করে ফেলেছেন 9। দুর্দান্ত সিজন শেষ করে ব্যালন্ডিয়রের পাশাপাশি বেঞ্জেমার চোখ এখন ফিফার এই পুরস্কারে।
রেকর্ড 7 বার ব্যালন্ডিওর জয়ী আর্জেন্টাইন খুদে জাদুকরের জায়গা হয়নি সবশেষ ব্যালন্ডিওরের সেরা 30-এ। তবে মেসি সেই খরা কাটিয়ে উঠেছেন, মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন বিশ্বকাপকে, দলকে শিরোপা জিতিয়েছেন 7 গোল এবং 3 অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। এবার হাতছানি দিচ্ছে দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট হওয়ার। এর আগে সর্বোচ্চ 2 বার করে এই অ্যাওয়ার্ড জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রড লেওয়ান্ডফস্কি। মেসির সামনে সুযোগ তাদের রেকর্ডে ভাগ বসানোর। বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক, 1 আসরে 8 গোল 2 অ্যাসিস্ট, সব মিলিয়ে কাতার বিশ্বকাপে এমবাপ্পের পারফরমেন্স দেখলে মনে হতে পারে অতিমানবীয়। হ্যাঁ, অতিমানবীয়, সেটা করেই দলকে ফাইনালে নিয়েছেন, শেষ পর্যন্ত একাই লড়াই করে গেছেন। এবার আর ভাগ্য সহায় ছিল না, বিশ্বকাপে গোল্ডেন বুটের পাশাপাশি জিতেছিলেন সিলভার বল, অর্থাৎ আসরের দ্বিতীয় সেরা ফুটবলার। পিএসজি কে লিগ ওয়ান শিরোপা পুনরুদ্ধারে করেছিলেন 28 গোল, তাই তার সামনেও সুযোগ থাকছে। 2016 থেকেই এই পুরস্কার দিচ্ছে ফিফা। 2016 এবং 2017 জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 2018 বিশ্বকাপের গোল্ডেন বল এবং ব্যালন্ডিওরের পাশাপাশি ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লুকা মদ্রিচ। 2019 প্রথম এবং একমাত্রবার এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। এরপর সর্বশেষ 2 আসরে এই পুরস্কার জিতেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডফস্কি। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। এই ছিল আজকের 5 for 15। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।